আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা মুস্তাফা। ইসরায়েলকে শিক্ষা দিতে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ করছেন এরদোগান। ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াবে তুরস্ক পাকিস্তান। সৌদি আরবেও ক্ষেপণাস্ত্র হামলা। শুরুতেই ইসরায়েল প্রসঙ্গ। ফিলিস্তিনের ভূখণ্ড গাজায় টানা কয়েকদিনের ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে সংগঠিত করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি আফগান ও কিরগিজ প্রেসিডেন্টের সঙ্গে ফিলিস্তিনে সম্প্রতি ইসরায়েলি হামলার বিষয়ে টেলিফোনে আলোচনা করেন। তুর্কি প্রেসিডেন্ট অফিসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইয়ানি শাফাক। কিরগিজ প্রেসিডেন্ট সদর জাপারোভের সঙ্গে ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে কথা বলেন। এক বিবৃতিতে বলা হয়, এরদোগান বলেছেন আল আকসা মসজিদ, গাজা ও ফিলিস্তিনিদের হামলাকারী ইসরায়েলকে উপযুক্ত শিক্ষা দিতে আন্তর্জাতিক অঙ্গনে যে উদ্যোগ নিয়েছে তার সঙ্গে তুরস্কের পাশাপাশি কিরগিজস্তানকে দেখতে চায়। এছাড়া আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানির সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন এরদোগান। ফিলিস্তিনে চলমান ইসরায়েলি হামলার বিষয়ে আলোচনা করেন। এ সময় ইসরায়েলকে মোকাবেলা করতে আন্তর্জাতিকভাবে সম্মিলিত কাজ করার আহ্বান জানান। পাশাপাশি আফগানিস্তানের যে কোনো জটিল পরিস্থিতিতে তুরস্ক পাশে রয়েছে বলে আশ্বস্তও করেন। এর আগে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও আলোচনা করেছেন এরদোগান। এর আগে আলজেরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ফোনে আলোচনা করেছেন এরদোগান। এ সময় দ্বিপক্ষীয় সম্পর্ক ও ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের বিষয়টি প্রাধান্য পায়। অপরদিকে ফিলিস্তিনের ভূখণ্ড গাজার বিভিন্ন পয়েন্টে নির্বিচারে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে কয়েকটি আবাসিক ভবন সহ দুটি ব্যাংক ধ্বংস হয়। বৃহস্পতিবারের হামলায় পশ্চিম গাজার আল ওয়াহিদ নামে একটি বহুতল ভবন গুড়িয়ে যায়। ওই বহুতল ভবনে তুরস্কের একটি দাতব্য সংস্থা ইয়ার দিমেলির অফিস ধ্বংস হয়ে যায়। প্রতিষ্ঠানটির পরিচালক হানি আল আগা জানিয়েছেন তাদের এতদিনের সব তথ্য উপাত্ত ধ্বংস হয়ে গেছে। এর আগে 2019 সালে এই ভবনটি হামলার লক্ষ্যবস্তু করা হয়। এদিকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের ক্রমেই বাড়তে থাকা আগ্রাসন প্রতিরোধে যৌথভাবে কাজের অঙ্গীকার করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় দুই নেতার মধ্যে ফোনালাপে উভয় নেতা এই অঙ্গীকারের পুনর্ব্যক্ত করেন। তুরস্কের প্রেসিডেন্টের দফতরের যোগাযোগ বিভাগের সূত্রে জানানো হয়, উভয় নেতার মধ্যে ফোনালাপে প্রেসিডেন্ট এরদোগান ফিলিস্তিনে হামলা থেকে ইসরায়েলি বাহিনী বিরত রাখতে নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা করেন। ইসরায়েল কে এই শক্তিধর ও ভীতিকর শিক্ষা দিতে তুরস্কের প্রচেষ্টার সাথে পাকিস্তানের অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে জোর দেন তিনি। অপরদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী দফতরের সূত্রে জানানো হয়, ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন বন্ধে জাতিসংঘে আন্তর্জাতিক সম্প্রদায়কে সংগঠিত করতে দুই দেশের একত্রে কাজের বিষয়ে উভয় নেতা অঙ্গীকার করেছেন। অপরদিকে আন্তর্জাতিক পর্যায়ে ফিলিস্তিন ইস্যুতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী নিবিড়ভাবে কাজে উভয় নেতা একমত হয়েছেন। তাছাড়া পবিত্র ঈদ উল ফিতরের দিনে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো নজরান বিমানবন্দর সহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে 12টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। তবে এসব হামলা প্রতিহতের কথা জানিয়েছে সৌদি জোট। আরব নিউজ জানিয়েছে সৌদির বিমান বাহিনী 8টি ড্রোন ও 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ করেছে। টুইটারে ইয়েমেনে যুদ্ধ করা সৌদি জোট জানিয়েছে ইরান সমর্থিত হুতিরা ইয়েমেন থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 2015 সালে ইয়েমেনের গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। রাজধানী সানা দখলে নেয়ার হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে তারা। এর জবাবে প্রায়ই সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইরান সমর্থিত এই বিদ্রোহী গোষ্ঠীটি। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।